ঈদ উদযাপনে আপনজনের পানে ছুটছেন নগরবাসী, নির্দিষ্ট সময়ে যানবাহন ছেড়ে যাওয়ায় স্বস্তি। খবর আসছে না, সংশ্লিষ্ট লোকজন মনিটর করছে। বিলম্ব হয়েছে আমাদের সুন্দরবন এক্সপ্রেস, বাকি সকল ট্রেনগুলি যথাসময় কমলাপুর স্টেশন থেকে ছেড়ে চলে গিয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দুই থানায় 1000 টাকা নেয়, যদি টাকা না দেওয়া হয় তাইলে তো এসে কি করে গাড়িতে রেখার মতো ব্যবস্থা করে, লাঠি চার্জ করে বাড়ি মারে, গাড়ি একটা গ্লাস ভাঙে। ঈদ সামনে রেখে ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, টাকা না দিলে মারধর সহ নানা হয়রানি অস্বীকার কর্তৃপক্ষের। আস্থা সম্পর্ক তৈরির জন্য ভারত সরকারের নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠক, বলছেন বিএনপির নেতারা ক্ষমতায় যেতে বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে দলটি, মন্তব্য আওয়ামী লীগের। বৃষ্টি ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর বাঁধ ভেঙে 40 গ্রাম প্লাবিত, ফেনীর মুহুরী বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকেছে পানি, চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বন্যা। ভোলায় নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, জেলেপল্লিগুলোতে চরম দুর্ভোগ, জলবায়ু পরিবর্তনের কারণ বলছে মৎস্য বিভাগ। এবং বহু প্রতীক্ষার পর কাল শুরু হচ্ছে রাশিয়া বিশ্বকাপ, থাকবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান, মস্কোতে জড়ো হয়েছেন হাজারো ফুটবল সমর্থক। পরিবার স্বজন আর বন্ধুদের মায়ায় গ্রামে ফিরছেন রাজধানীবাসী, ইচ্ছে এখানে একটি উপলক্ষ মাত্র, থাকুক না যাত্রাপথের ভিড় বা ভোগান্তি, এরপরও যেন স্বস্তি। আনন্দ উজ্জ্বল চোখ জানান দিচ্ছে প্রিয়জনকে কাছে পাওয়ার আকুতি। আজ কোনো শিডিউল বিপর্যয় না থাকায় গন্তব্যে রওনা হয়েছে বেশিরভাগ ট্রেন। এছাড়া যথাসময়ে দক্ষিণবঙ্গের উদ্দেশ্যে সদরঘাট ছেড়েছে অধিকাংশ লঞ্চ, আর বিভিন্ন রুটের বাসে তেমন ভিড় না থাকায় নির্বিঘ্নে ঢাকা ছেড়েছেন নগরবাসী। প্রিয়জনের সান্নিধ্য পাবার আকুতি সহজাত, আর তাই শত বাধা পেরিয়ে আপন আলোয় ফিরছেন নগরবাসী। বাস ট্রেন লঞ্চ সবখানি তাই ঘরমুখো মানুষের ভিড়। বুধবার দিনের শুরুতে তেমন কোলাহল না থাকলেও সন্ধ্যার দিকে প্রতিটি ট্রেনে ছিল উপচে পড়া ভিড়। অধিকাংশ ট্রেনের ছাদেই দেখা যায় ঝুঁকি নিয়ে ঘরমুখো মানুষের ভ্রমণ, তবু সবার মাঝেই ছিল প্রিয়জনের সঙ্গে ঈদের খুশি ভাগাভাগির উচ্ছ্বাস। দাদা বাড়িতে যাব, এখন ঈদ করতে মজা করব। সঠিক টাইমে ছাড়লো, আশা করি যে ভালোভাবেই পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। খুবই ভালো লাগতেছে, বাসায় যাচ্ছি, সবার সাথে ঈদ করব। এদিকে গাবতলী সহ রাজধানীর বেশিরভাগ বাস টার্মিনাল থেকে স্বস্তি নিয়ে বাড়ি ফিরতে দেখা গেছে নগরবাসীকে। বাড়ির সবার সাথে ঈদ করতে পারবো এই জন্য অনেক অনেক খুশি। ঈদে বাড়িতে যাওয়ার আনন্দটাই অনেক আলাদা। সন্ধ্যার পর সদরঘাট টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া প্রতিটি লঞ্চে ছিল মানুষের উপচে পড়া ভিড়। আমার বাচ্চা আছে, মা আছে, এই আত্মীয়স্বজন সবার সাথেই দেখা করবো, এটা একটা আনন্দ উল্লাস, খুবই ভালো লাগতেছে। কি কষ্ট, এত দর্শন আনলাই একটা আনন্দই। এর আগে বুধবার সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে গিয়ে রেলমন্ত্রী বলেন যথাযথ ব্যবস্থা নেয় এড়ানো গেছে ট্রেনের শিডিউল বিপর্যয়। যান্ত্রিক গোলযোগের কারণে বিলম্ব হয়েছে আমাদের সুন্দরবন এক্সপ্রেস, বাকি সকল ট্রেনগুলি যথাসময় কমলাপুর স্টেশন থেকে ছেড়ে চলে গিয়েছে। আর বিকেলে সাইদাবাদ বাস টার্মিনালে গিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন মহাসড়কের যানজট এড়াতে পারায় স্বস্তিদায়কই হচ্ছে ঈদ যাত্রা। অনেক দিন গাড়ি এর মধ্যে রাস্তা থেকে সরিয়ে এগুলোকে ডাম্পিং করে রাখা হয়েছে, এখন পর্যন্ত যানজটের খবর আসছে না। আমি আশা করি এবার অন্যান্য বারের তুলনায় যাত্রা স্বস্তিদায়ক। তবে ঈদের আগের শেষ কর্মদিবস বৃহস্পতিবার দুপুর থেকেই সব ধরনের ভ্রমণেই ভিড় বাড়তে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের।
ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ঈদে ঘরে ফেরা মানুষের খবর জানাতে রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে আছেন রিপোর্টার হাবিবুল ইসলাম হাবিব, গাবতলি বাস স্ট্যান্ডে আছেন রিপোর্টার সাদিকুর রহমান। সরাসরি যাচ্ছি তাদের কাছে, প্রথমে যাচ্ছি হাবিবের কাছে। হাবিব, ফয়সাল, আপনি এই মুহূর্তে যে চিত্রটি দেখছেন এয়ারপোর্ট স্টেশনের, রেল স্টেশনের, সেটি হচ্ছে অন্যান্য বছরের মতো যে উপচে পড়া ভিড় থাকে একেবারে সেই চূড়ান্ত রূপটি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি এই এয়ারপোর্ট স্টেশনে। ঢাকা থেকে যারা দীর্ঘদিন পর ঈদের ছুটি কাটাতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তারা কিন্তু একেবারে প্রচুর পরিমাণে তাদের এই ভিড় আমরা দেখতে পাচ্ছি। সন্ধ্যার পর থেকেই মূলত এই ভিড়টি শুরু হয়েছে। আপনি দেখছেন যে ট্রেনে একেবারে বাদুর ঝোলা হয়ে তারা কিন্তু বাড়ির উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করছেন। এই যে ট্রেনটি দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ আগে এখানে পৌঁছেছে স্টেশনে, দিনাজপুরগামী যে ট্রেন, শিডিউল ট্রেন, সেটি কিন্তু এটি। আপনি দেখছেন যে অন্যান্য বছরের মতো যে ছাদে ঝুলে ঝুলে মানুষ যায়, তারপরে ট্রেনের যে দরজায় প্রচুর পরিমাণে লোক ঝুলে ঝুলে যে চিরচেনা দৃশ্য সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। প্রচুর পরিমাণে মানুষ তারা এই স্টেশনে অপেক্ষা করছেন। আর আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে এর আগে কিন্তু ট্রেনের রেল মন্ত্রী আমাদেরকে জানিয়েছিলেন যে এবার অন্যান্য বছরের মতো এবার কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে ট্রেনের, যেরকম মানুষ নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্যে তাদের পরিবার পরিজনের সাথে ঈদ করতে বাড়ি যেতে পারে সেই জন্য। কিন্তু এই সন্ধ্যার পর থেকে আসলে চিত্র পাল্টে গেছে অনেকটা, দিনের বেলায় এইরকম চিত্র ছিল না। আর আপনি জানেন যে আজকে যে স্পেশাল, যে প্রতিদিন এই ঈদের আগের তিন দিন যে প্রতিদিন 5টি করে স্পেশাল ট্রেন দেওয়ার কথা, সেটি কিন্তু দিয়ে এসেছে রেল মন্ত্রণালয়। আর ইতোমধ্যে স্পেশাল যে 4টি ট্রেন ইতোমধ্যে ছেড়ে গিয়েছে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে। আর এছাড়া 1টি ট্রেন সিলেটের উদ্দেশ্যে এখনও বাকি রয়েছে, সেটি এখনও ঢাকাতে পৌঁছায়নি। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে খুলনাগামী যে একটি চিত্রা নামের শিডিউল ট্রেন, সেটি কিন্তু এখনও ছাড়ে নাই এমনটি আমরা তথ্য পেয়েছি বা জানতে পেরেছি। আরেকটি, আর এছাড়া কিন্তু এখনও রাত 11:12 পর্যন্ত ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে, তারপর রাজশাহী, চট্টগ্রাম, এছাড়া বিভিন্ন রুটের ট্রেন কিন্তু এখনও ছেড়ে যায়নি। তবে আসার কথা হলো যে বেশিরভাগ ট্রেনই কিন্তু কমলাপুরেই অপেক্ষা করছে। স্টেশন ম্যানেজারের সাথে একটু আগে আমার কথা হয়েছে, তিনি বলেছেন যে তারা সাধ্যমতো চেষ্টা করছেন যেন নির্বিঘ্নে তারা এই ঢাকার বাড়িতে ফেরা মানুষ তারা যেন নির্বিঘ্নে যেতে পারেন, সেজন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। তবে আজকে কিন্তু এই ঈদ যাত্রার যে চূড়ান্ত দৃশ্য, এটি কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে মানুষ শতকষ্ট উপেক্ষা করে হলেও তারা নির্বিঘ্নে যেন বাড়িতে যেতে পারেন, পরিবার পরিজনের সাথে ঈদ করতে পারেন, সেই চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। আর তবে এই ট্রেনের যে কষ্ট তারা কিন্তু কিছু মনে করছেন না, কারণ তারা বাড়িতে ফিরে তারা সব প্রিয়জনের সাথে ঈদ করবেন, এটিই তাদের মূল লক্ষ্য। আর তো মোটামুটি আমার কাছে ঘরে ফেরা মানুষের ট্রেন স্টেশনের দৃশ্য এমনটাই ছিল। আর এই মুহূর্তে গাবতলিতে রয়েছেন আমাদের সহকর্মী সাদিকুর রহমান, আমরা এখন তার কাছে চলে যাচ্ছি। সাদিক, এই মুহূর্তে গাবতলি বাস টার্মিনালে ঘরে ফেরা মানুষদের প্রচণ্ড ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আসলে যাত্রীদের আসলে প্রচণ্ড ভিড়, এবং যেসব যাত্রীরা আসলে অগ্রিম টিকিট কিনেছে এবং এই মুহূর্তে টিকিট কিনে যারা বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য অপেক্ষা করছেন, তারা কিন্তু আসলে চরম দুর্ভোগে রয়েছেন। কেননা আসলে অনেক আগে যারা টিকিট কিনেছেন তারা কিন্তু এখনও বাস পাচ্ছেন না, এবং যারা অগ্রিম টিকিট কিনেছেন দীর্ঘ সময় তারা বাসের জন্য অপেক্ষা করছেন। কেননা এখানে যারা টিকিট বিক্রেতা আছে তারা জানিয়েছেন যেসব বাসগুলি বিভিন্ন গন্তব্য থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসার জন্য রওনা হয়েছে সেসব বাসগুলি কিন্তু এখনও ঢাকায় ফিরেনি, কেননা রাস্তায় প্রচণ্ড যানজট এবং ঘাটেও জানেন যে ফেরি পারাপার হয়ে এইসব বাসগুলি আসে, এবং সেই জন্য ঘাটে যান চলাচল একেবারে স্থবির হয়ে আছে, সেই জন্যই কিন্তু এই দুর্ভোগটা হচ্ছে। এবং আরেকটা বিষয় জানিয়ে রেখেছে, এই যে টিকিট প্রাপ্তির যে বিষয়টা, এই মুহূর্তে টিকিট প্রাপ্তি কিন্তু আসলে খুবই দুরূহ হয়ে গেছে। এখন যেসব যাত্রীরা আসলে অগ্রিম টিকিট পেয়েছিল তারাই স্বাচ্ছন্দ্যে যেতে পারবেন, কিন্তু এই মুহূর্তে কিন্তু কোনো টিকিট আসলে ওরকমভাবে পাওয়া যাচ্ছে না, অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে। এবং আগামীকালকে আরও চরম অবস্থা হবে বলে জানিয়েছেন, কারণ আগামীকালকে আসলে অনেক
যারা চাকুরিজীবী আছে তারা শেষ কর্মদিবস শেষে যাত্রা করবেন বাড়িতে, এবং তারা এখনও টিকিট পাচ্ছেন না এবং কালকের টিকিট পাবেন কিনা সেটাও নিয়ে সন্দিহান রয়েছে। এবং আরেকটা বিষয় জানিয়ে রেখেছে, অতিরিক্ত ভাড়ার যে অভিযোগটা করা হয় প্রতিবার, এবারও কিছুটা রয়েছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, কিন্তু এখানে যারা টিকিট বিক্রেতা আছেন তারা বলছেন যে আসলে ন্যায্য ভাড়াটাই তারা নিচ্ছেন। এবং আরেকটা বিষয় জানিয়ে রেখেছে, দুদিন আগেও কিন্তু এখানে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে কয়েকটা বাস পরিবহনের বিরুদ্ধে জরিমানা করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে। এবং আজকে যেটা দেখেছি যে বিভিন্ন বাস কাউন্টারে চার্ট, বিভিন্ন গন্তব্যের যাত্রার চার্ট, কিন্তু যে ভাড়ার যে তালিকা সেটা টানানো হয়েছে, প্রতি কিলোমিটার 1.42 টাকা নির্ধারণ করা হয়েছে, এবং তারা বলছে যে সেই পরিমাণ টাকাই তারা নিচ্ছে এবং বাড়তি কোনো ভাড়া নিচ্ছে না। আসলে এই ছিল গাবতলি বাস টার্মিনাল থেকে দেশের বিভিন্ন প্রান্তে ঘরে ফেরা মানুষের যে বাড়ি ফেরার যে চিত্র সেটার সর্বশেষ তথ্য। ঈদে ঘরে ফেরা মানুষের খবর জানাতে আমাদের সঙ্গে গাবতলি বাস টার্মিনাল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সাদেকুর রহমান, তারও আগে বিমানবন্দর রেল স্টেশন থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব। এদিকে ঈদে ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পক্ষ থেকে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি। দুপুরে গাজীপুরে চান্দনা চৌরাস্তায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল সহ সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে এ কথা জানান তিনি। আমরা জেলা পুলিশ, তারপরে হাইওয়ে পুলিশ, রেঞ্জের রিজার্ভ ফোর্স সবাই মিলেই কিন্তু ব্যবস্থা নিচ্ছে, নির্বিঘ্নে মানুষজন তাদের গ্রামে ফিরে যেতে পারবে। ঈদ সামনে রেখে ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে প্রকাশ্যে চলছে চাঁদাবাজি। দূরপাল্লার যানবাহন সহ সিএনজি অটোরিকশা থামিয়ে চাঁদার টাকা আদায় করছে প্রভাবশালীরা। এই অবস্থায় ব্যস্ততম মহাসড়কে সৃষ্টি হচ্ছে যানজট। চালকদের অভিযোগ, চাঁদার টাকা না দিলে মারধর সহ নানাভাবে হয়রানি করা হয় তাদের। তবে মহাসড়কে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। সাভার প্রতিনিধি মুজাফফর হুসাইন জয়ের পাঠানো তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। ঢাকা আরিচা মহাসড়কে প্রকাশ্যে চলছে চাঁদাবাজি, যত্রতত্র যানবাহন থামিয়ে চাঁদা আদায় করছে প্রভাবশালীরা, এতে সৃষ্টি হচ্ছে যানজট। একই চিত্র নবীনগর চন্দ্রা মহাসড়ক ও টঙ্গী আশুলিয়া ইভিজেড মহাসড়কের। দূরপাল্লার বাস থেকে শুরু করে অটোরিকশা ও থ্রি হুইলার চালকদের কাছ থেকে জোর করে আদায় করা হচ্ছে চাঁদা। চালকদের অভিযোগ, প্রতিদিন নির্ধারিত হারে চাঁদা না দিলে থানা পুলিশ সহ নানাভাবে হয়রানির শিকার হতে হয় তাদের। মাসে মাসে পুলিশ 500 টাকা করে দিত, দুই থানায় 1000 টাকা নেয়। যদি টাকা না দেওয়া হয় তাহলে তো সে কি করে গাড়িতে রেখার বদলে ব্যবস্থা করে? মেইন মেইন যে স্পটগুলো আছে এইসব জায়গাতে সার্জন খায় থাকে, এই জায়গায় এরা ব্যবহারগুলো করে, লাঠি চার্জ করে, বাড়ি মারে, গাড়ি একটা গ্লাস ভাঙে। 1000 টাকা নেয় লাল লোক আছে, তার নিয়ে যান, তবে ওই কারণে আমাদের থানা থেকে ধরে না। এখানে এই যে টাকাগুলি যে নেয় এরা কি দেখে না, প্রশাসনের লোক কি দেখে না? অবশ্য মহাসড়কে চাঁদা আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা। সড়ক ও জনপথ বিভাগ বলছে মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ হলে অনেকাংশে কমে আসবে যানজট। শ্রমিক সংগঠন তারা ওখানে যে তাদের টুল নিয়ে বসে তারা 20 বা 30 টাকা এখানে নেয়। ভেরিফাই করার জন্য আমরা গোপনে লোক পাঠিয়েছিলাম ডিএসবি, তো এখানে দেখা গেছে না এরকম কোনো নাই। যদি এরকম থেকে থাকে কেউ অভিযোগ করে আমাদের কাছে লিখিত, অবশ্যই এখানে ব্যবস্থা নেওয়া হবে, কঠোর আইনের ব্যবস্থা। লোকাল এই অটোরিকশা এবং ব্যাটারি চালিত গাড়িগুলোকে কন্ট্রোল করা যায় এবং তাদেরকে নির্দিষ্ট লেনে চালানো যায়, সেক্ষেত্রে এই সড়কে ট্রাফিক জ্যাম অনেকটাই কমে যাবে আশা করি। মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের দেয়া তথ্য মতে ঈদে নবীনগর চন্দ্রা মহাসড়কে উত্তরবঙ্গগামী অর্ধ লক্ষাধিক এবং ঢাকা আরিচা মহাসড়কে দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী 38,000 যানবাহন চলাচল করে। সময় সংবাদ সাভার। রাতের সময়ে আরো থাকছে রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা, মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়ায় বাদ পড়লে করা যাবে আপিল। চিকিৎসায় বিলম্ব করা মানেই বেগম জিয়ার জীবন হুমকির মধ্যে ফেলা, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় রাজস্থানের বিজয়নগরে এক ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জেল কোডে এমন নিয়ম নেই যে বেগম খালেদা জিয়াকে সরকারি হাসপাতাল ছাড়া চিকিৎসা দেয়া যাবে না। যিনি রোগী
তার আস্থার ব্যাপার আছে। জেল কোডে কোথাও বলা নেই শুধুমাত্র সরকারি হাসপাতালেই চিকিৎসা করতে হবে। দলের পক্ষ থেকে বলা হয়েছে যে ইউনাইটেড হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা হবে, পরিবার থেকে বলা হয়েছে তার চিকিৎসার ব্যয় সম্পূর্ণ পরিবার থেকে বহন করা হবে। সুতরাং এই ক্ষেত্রে বিলম্ব করার অর্থই হচ্ছে যে দেশ ও নেত্রীর জীবনে একটা হুমকির সম্মুখীন হওয়া। গণতন্ত্রকে ফিরে আনার জন্য, মানুষের অধিকারকে ফিরে আনার জন্য আজকে আমাদেরকে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে এবং আন্দোলনের মধ্য দিয়ে আমাদের জনগণের আশঙ্কার আমাদেরকে পূরণ করতে হবে। ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে ভারতের সঙ্গে আস্থাশীল সম্পর্ক গড়তে চায় বিএনপি। সম্প্রতি ভারত সফর করে আসা দলটির শীর্ষ নেতারা বলছেন, নতুন এই সম্পর্ক বিনির্মাণেই ভারত সরকারের পরামর্শক ও গবেষণার প্রতিষ্ঠানের সঙ্গে তাদের আলাপ আলোচনা হয়েছে। তবে কোনো বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্য নয়, জনগণের স্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়েই বাইরের দেশগুলোর সঙ্গে রাজনৈতিক দলগুলোর সম্পর্ক উন্নয়নের তাগিদ দিচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন সালাউদ্দিন সুমন। 2013 সালের মার্চে বাংলাদেশ সফরে আসেন ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। ওই সফরে প্রণব মুখার্জির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত থাকলেও হরতালের কারণ দেখিয়ে তা বাতিল করে দেন বেগম খালেদা জিয়া। এ ঘটনা বিএনপির সঙ্গে ভারতের সম্পর্কের যে দূরত্ব আগে থেকেই ছিল তা আরও বাড়িয়ে দেয় বলে মনে করা হয়। পরবর্তীকালে 5ই জানুয়ারির নির্বাচন এবং এর আগের ও পরের রাজনৈতিক প্রেক্ষাপট তৈরিতে ভারতের সক্রিয়তার অভিযোগ তোলে বিএনপি। কখনো আকারে ইঙ্গিতে, আবার কখনো সরাসরি ভারতের প্রভাব নিয়ে প্রশ্ন তোলেন দলের নেতারা। সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু সহ তিন শীর্ষ নেতার ভারত সফর দেশের রাজনৈতিক অঙ্গনে জন্ম দিয়েছে নতুন আলোচনার। ভারত থেকে ফিরে বিএনপি নেতারা জানালেন, এই সফরে ভারতের রাজনৈতিক ব্যক্তিত্ব, থিঙ্ক ট্যাঙ্ক ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে দেশের মানবাধিকার পরিস্থিতি ও নির্বাচন সহ সার্বিক বিষয় নিয়ে তাদের কথা হয়েছে। ভারতের কি আসে যায়, আওয়ামী লীগ ক্ষমতা আসুক বা বিএনপি ক্ষমতা আসুক, যদি ভারতের সাথে আমরা কোনো সমস্যা তৈরি না করি, একটি স্বৈরাচার অনির্বাচিত সরকারকে যে ভারতের সমর্থন আছে, যে এটা পারসেপশন সৃষ্টি হয়েছে, এটা থেকে বেরিয়ে আসতে হলে বাংলাদেশের মানুষের পক্ষে একটা নৈতিক অবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা আছে এবং এটা নিয়ে আলোচনা হয়েছে। ভারতের সঙ্গে সম্পর্কের শিথিলতা কাটিয়ে আস্থার বন্ধন তৈরির কথা বললেন বিএনপির শীর্ষ নেতারা। ভারতের কোনো দলের সাথে তো না, ভারতের সরকারের সাথে বিএনপির একটা ট্রাস্ট, আস্থার একটা অভাব ছিল এবং কিছু ভুল বোঝাবুঝিও ছিল, সেগুলি আমরা ক্লারিফাই করে এসেছি। যদি কিছু ভুল বোঝাবুঝি হয়ে থাকে, বিগত দিনের ভুল ত্রুটি মাথায় রেখে আমাদেরকে সামনের দিকে তো এগিয়ে যেতে হবে। জনগণ ও দেশের স্বার্থের বিষয়টিকে প্রাধান্য দিয়ে বাইরের দেশগুলোর সঙ্গে সম্পর্ক তৈরির তাগিদ দিচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। জনগণের যা প্রত্যাশা সেটাকে মনে রেখেই কিন্তু রাজনীতি বলেন, নির্বাচন বলেন, বাইরের পৃথিবীর সাথে সংযোগ বলেন, সবকিছু পেছনে কিন্তু এই জিনিসটা মনে রাখতে হবে এবং আমার বিশ্বাস এটা মনে রাখলেই অন্তত বাংলাদেশের মানুষের স্বার্থটা সংরক্ষিত হতে পারে। গোষ্ঠীর স্বার্থে কোনো সম্পর্ক হলে তা দেশের জন্য ক্ষতিকর হবে বলেও মন্তব্য করেন এই বিশ্লেষক। স্বার্থের সাথে যেমন সাজেদ সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে মন্তব্য করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আগামী নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে দলটি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। নির্বাচন কমিশনের অধীনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, অন্যান্য দল অংশগ্রহণ করবে, আর কোন দল করলো না, কোন দলকে ডেকে আনার দায়িত্ব আওয়ামী লীগ কিংবা সরকারের নয়। আমি বিএনপিকে অনুরোধ জানাবো, গতবার নির্বাচন বর্জন করে আপনারা আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন, আর এবার যদি নির্বাচন বর্জন করেন আপনারা আত্মহত্যার চেষ্টা না, এবার আত্মহত্যা হয়ে যাবে। তারা যেভাবে ভারত বিরোধিতার নামে রাজনীতি করে সেই রকম রাজনীতি তারা আর করবে না। তারা রাজনীতির ক্ষমতায় যদি আসে আরেকবার সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন তারা চালাবে না। এরকম নাকে খত দিয়ে তারা আজকে ভারতের সাথে আলোচনা করছে, আপিল বিলম্বিত করবে সেই পথ তারা খুঁজছে, অসুস্থতা ধোয়া দিচ্ছে, বিদেশিদের কাছে জন্মা দিচ্ছে, এক আগরের কুশীলবদের ঘাড়ে সওয়ার হয়ে তারা আজকে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা আগামী নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে, নির্বাচন যথাসময়ই হবে। ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের বিভিন্ন স্থান ভেঙে অন্তত 40টি গ্রাম প্লাবিত হয়েছে। অন্যদিকে ফেনীর মুহুরী নদীর পানি বেড়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 8টি স্থানে
ভাঙন দেখা গেছে। প্লাবিত হয়েছে 12টি গ্রাম। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পাহাড়ি ঢলে মঙ্গলবার রাতে মৌলভীবাজারের মনু নদীর 4টি ও ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের 2টি স্থানে ভেঙে অন্তত 40টি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট সহ কয়েক হাজার একর ফসলি জমি। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 1 লাখ মানুষ। মনু নদীর রেলওয়ে ব্রিজ পয়েন্টে বিপদ সীমার 75 সেন্টিমিটার এবং শহরের চাঁদনীঘাট পয়েন্টে 10.71 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। হঠাৎ করে বাঁধ ভাঙিয়ে আমরার বাড়িঘর সব পানি সারাইয়া নিছে। প্রায় 1টার সময় পানি উঠছে, আমার ঘর দরজা উঠছে, মুরুকা ছাগল ইটা সব নষ্ট হইয়া ডেক বাসন ধান চাল সব গেছে। 8-10টা গ্রামও পানির নিচে আছে বর্তমানে। মনু নদী ভাঙিয়া আমরা 7-8টা গ্রাম পাশিয়া গেছে। অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের রাউজান, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলার প্রায় 1 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ভেসে গেছে মাছের ঘের, একই সাথে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। গত কয়েকদিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে অস্বাভাবিকভাবে ফেনীর মুহুরী নদীর পানি বেড়েছে। পরশুরাম পয়েন্টে বিপদ সীমার 200 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। নদীর দুকুল ছাপিয়ে পানি ঢুকে পড়েছে লোকালয়ে। তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি ও রাস্তাঘাট। ঈদের আগে আকস্মিক বন্যায় চরম বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর পানি মাছুলিয়া পয়েন্টের বিপদ সীমার 200 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গরুর বাজার, চৌধুরী বাজার সহ আশপাশের নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। বন্যার হাত থেকে রক্ষায় স্থানীয়দের সহযোগিতায় হবিগঞ্জ শহর রক্ষা বাঁধে বালির বস্তা ফেলেছে পানি উন্নয়ন বোর্ড। আবু নোমান, সময় সংবাদ। এদিকে বৃষ্টি কমে যাওয়ায় রাঙামাটি ও বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে খাগড়াছড়ির নিম্নাঞ্চল এখনও তলিয়ে রয়েছে। স্বাভাবিক হতে শুরু করেছে সারা দেশের সঙ্গে 3 পার্বত্য জেলার সড়ক যোগাযোগ। আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কমতে শুরু করায় বান্দরবানের লামা উপজেলা সহ বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সীমিত পরিসরে শুরু হয়েছে আন্তঃজেলা বাস চলাচল। পাহাড় ধসের ঝুঁকি থাকায় বন্যাত্তদের জন্য জেলা সদরেই সাইক্লোন সেন্টার সহ খোলা হয়েছে 4টি আশ্রয় কেন্দ্র। গতবারের মতো এবারও আমরা সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা চিঠি দিয়েছি, 10টা শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা আশ্রয় কেন্দ্র হিসেবে ইউজ করব। প্রায় 300 বান্ডেলের মতো বরাদ্দ আমরা পাইছি এবং 300 বান্ডেলে প্রতি 1 বান্ডেলের জন্য রাঙ্গামাটিতে মঙ্গলবার বিকেলের পর থেকে বৃষ্টিপাত না হয় স্বাভাবিক হতে শুরু করেছে জীবনযাত্রা। সড়ক থেকে পানি নেমে যাওয়ায় বিভিন্ন উপজেলার সঙ্গে শহরের যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়েছে। এখন তো একটু ভালো লাগতেছে, বৃষ্টি নেই তার জন্য ভালো লাগতেছে। বৃষ্টি কমাতে এখন কিছুটা স্বস্তি ফিরে আসে, তখন আবার তো আমরা একটু যে আশঙ্কা মুক্ত হতে চলছে। খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। চেঙ্গি, মাইনি ও ফেনী নদীর পানি বেড়ে যাওয়ায় দিঘিনালা, মহালছড়ি ও রামগড় উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ঘরবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে পানি ঢুকে ব্যাপক ক্ষতি হয়েছে। পানি কিছুটা সরলেও এখনো পুরোপুরি এখনো সরে নাই। পানি উড়ে সব বন্যা নিয়ে গেছে, আমরা এখন কষ্টে। ভবিষ্যতের বন্যা নিয়ে এই এলাকার জন্য কিছু করণীয় আছে কিনা সেই পদক্ষেপ নেওয়ার জন্য সব উদ্যতন কর্মকর্তাদের, সরকারের প্রশাসনের কর্মকর্তাদের আমি সবিনয় অনুরোধ করছি। এছাড়া 3 পার্বত্য অঞ্চলে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং অব্যাহত রেখেছে স্থানীয় প্রশাসন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। রাতের সময়ে আরো থাকছে, শিগগিরই পরমাণু নিরস্ত্রীকরণের কাজ শুরু করবে উত্তর কোরিয়া, জানালেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প কিম বৈঠককে মাইল ফলক হিসেবে দেখছে জাতিসংঘ। কামরাঙ্গীর চরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 57 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আশরাফাবাদ উচ্চ বিদ্যালয়ে এই ইফতার মাহফিলের প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এলাকার সাধারণ মানুষের পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেন কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের নেতাকর্মীরাও। অনুষ্ঠানে অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, কোনো দল নির্বাচনে অংশ না নিলেও নির্বাচন থেমে থাকবে না, উন্নয়নের ধারা বজায় রাখতে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, কোনো দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি তাণ্ডব চালানোর পরিকল্পনা করলে জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করা হবে। এ সময় দলের মধ্যে মাদকের সঙ্গে কেউ সম্পৃক্ত থাকলে তাকেও ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার করেন খাদ্যমন্ত্রী। ইফতারে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।
রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিলে তিন সিটিতেই রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তিন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে আজ থেকেই সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। 30 জুলাই ভোট গ্রহণের দিন ধার্য রেখে গেল 29 মে রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। তবে তখনই শুরু হয়নি তফসিলের কার্যক্রম। ভোট গ্রহণ হবে 30 জুলাই 2018। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বুধবার প্রজ্ঞাপন জারির মাধ্যমে তিন সিটির আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিলে তিন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে, তিন সিটির রিটার্নিং কর্মকর্তা নিয়োগের পাশাপাশি তিন বিভাগীয় কমিশনারকে আপিল কর্তৃপক্ষ হিসেবেও দায়িত্ব দেওয়া হয়। বরিশাল, রাজশাহী এবং সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাগণকে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ইভিএম আমরা গাজীপুরে 6টি কেন্দ্রে আমরা ব্যবহার করব, আর এই পরবর্তী 3টি সিটি কর্পোরেশনে 2টি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে, এটা এখনো সিদ্ধান্ত হয়নি। এদিকে দায়িত্ব পাওয়ার পরই আচরণবিধি প্রতিপালনে সম্ভাব্য প্রার্থীদের সতর্ক করে দেন রিটার্নিং কর্মকর্তারা। প্রতীক বরাদ্দের পূর্বে এখন থেকে কোনো প্রকারের প্রচার প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ। আগামীকাল থেকে 26 দিনের জন্য 10 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হচ্ছে। প্রস্তুতিমূলক কাজ সেরে ফেলেছি, যেমন ভোট কেন্দ্রের তালিকা, ভোটার তালিকা। তিন সিটি কর্পোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে আগামী 10ই জুলাই। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধা ও সিরাজগঞ্জে আলাদা অভিযান চালিয়ে ভিজিএফ এর 426 বস্তা চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে 6 জনকে আটক করা হয়েছে। ভোরে গাইবান্ধার সাদুল্লাপুরের থাপ্পেরহাট ইউনিয়ন পরিষদের পেছনের একটি বাড়িতে অভিযান চালান সহকারী কমিশনার সঞ্জয় কুমার মহন্ত। এ সময় 50 কেজি ওজনের 176 বস্তা চাল জব্দ করা হয়। তবে টের পেয়ে বাড়ির মালিক আজাদুল ইসলাম পালিয়ে যায়। গতরাতে সিরাজগঞ্জের শাহজাদপুরের পরজানা বাজারের একটি দোকানে অভিযান চালায় পুলিশ। এ সময় ঈদ উপলক্ষে গরিবদের জন্য বরাদ্দ দেয়া 250 বস্তা ভিজিএফ এর চাল জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত 6 জনকে আটক করা হয়। টাঙ্গাইলে ঈদ কেনাকাটার সময় নারীদের উত্ত্যক্তের পর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে 4 জনকে আটক করা হয়েছে। গতকাল থেকে আজ সকাল পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গত 10 জুন শহরের ক্যাপসুল মার্কেটে কেনাকাটা করতে আসা কয়েকজন নারীকে উত্ত্যক্ত করে কয়েকজন বখাটে। এ সময় উত্ত্যক্তের সেই ভিডিও মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেয় তারা। ভিডিওটি ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীর নজরে আসে। এই ঘটনায় আটক তৌহিদ, রাকিব, রবিন ও কাউসার নামের 4 বখাটে নারীদের উত্ত্যক্তের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। রাজস্থানের শপিং মলগুলোতে চলছে ঈদের শেষ মুহূর্তের কেনাকাটা। এই মুহূর্তে রাজস্থানের ইস্টার্ন মল্লিকা শপিং মলে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। শেষ মুহূর্তের কেনাকাটার খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। লিপি, রাজু, মানুষের কিন্তু ঈদের কেনাকাটা প্রায় শেষ পর্যায়ে। বিশেষ করে যারা পুরো রমজান জুড়ে খুব বেশি ব্যস্ত ছিলেন তারাই কিন্তু আজকে এসেছেন কিছু টুকটাক কেনাকাটার জন্য। এবং আপনি জানেন যে ঈদে এছাড়াও মানুষ কিন্তু প্রিয়জনকে উপহার দেয়, সেই উপকার আর সামগ্রী কেনার জন্য কিন্তু তারা এখানে এসেছেন। এবং এই কারণে কিন্তু আমরা দেখছি যে রেডিমেড যে পোশাকগুলো আছে সেই পোশাকগুলোর চাহিদা কিন্তু সবচেয়ে বেশি। এবং এক্ষেত্রে ক্রেতারা বলছেন যে আসলে রমজান শুরুর আগে থেকেই কিন্তু মূলত তাদের বেচা কেনা শুরু হয়েছে এবং সারা মাস জুড়ে কিন্তু তারা ঈদের যে পোশাক সে পোশাক বিক্রি করেছে। এখন একদম শেষ পর্যায়ে, তারপরও তারা আশা করছে একদম চাঁদ রাত পর্যন্ত তাদের কেনাবেচা অব্যাহত থাকবে। এবং আপনি জানেন যে ঈদকে কেন্দ্র করে আসলে ফ্যাশন হাউসগুলো বিশাল আয়োজন করে থাকে এবং তারা প্রতি ঈদে কিছু না কিছু নতুন জিনিসপত্র নিয়ে আসার চেষ্টা করে এবং যে নকশা কিংবা ডিজাইনেও বিভিন্ন বৈচিত্র্য রাখার চেষ্টা করে। তো আমরা
আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, আমরা তারা বলছেন যে আসলে এবারের ঈদে মেয়েদের পোশাকে খুব বেশি বৈচিত্র্য আসেনি। গতবারের ঈদে যেসব কাটিং এবং ডিজাইন, সেই ডিজাইনগুলো এসেছে। তবে যেহেতু জানেন যে বর্ষা এবং গরম দুই মিলে এবারে ঈদটা উদযাপিত হবে, এই কারণে দেখা যাচ্ছে সুতি কিংবা লিলিয়ানের চাহিদা বেশি। তবে যেহেতু উৎসব বলে কথা, সে কারণে দেখা যাচ্ছে যে কিছু জাঁকজমকপূর্ণ পোশাকও কিন্তু মেয়েরা পছন্দ করছে, এবং সেক্ষেত্রে জর্জেট কিংবা ভারী কাজ এই কাপড়গুলোর চাহিদা রয়েছে। এবং পাশাপাশি শিশুদের পোশাকের কথা যদি বলি, শিশুদের পোশাকও আসলে খুব বেশি যে খুব জাঁকজমক তেমন না, বলছেন অভিভাবকরা বেশিরভাগই আসলে সুতি কিংবা সাধারণ কাপড় চোপড় পছন্দ করছেন। তবে এই ক্ষেত্রে শিশুরা খুব স্বাভাবিকভাবে একটু ঈদ উপলক্ষে কিন্তু তারা চাইছে যে একটু গর্জিয়াস জামা কাপড় পরবে। এবং এই ক্রেতা এবং বিক্রেতা কিন্তু উভয় জানেন যে সবসময় দাম নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া থাকে। তো এবারের ঈদেও আমরা দেখেছি ক্রেতারা বলছেন যে কিছু কিছু জামার হয়তো বেশি দাম রাখছে, কিন্তু বিক্রেতারা বলছেন যে সাধারণত তারা ক্রেতাদের নাগালের মধ্যেই দাম রাখার চেষ্টা করে। তো দেশীয় যেই ফ্যাশন হাউসগুলো আছে এগুলোর পাশাপাশি কিন্তু বিদেশি ব্র্যান্ডের জামাও কিন্তু আমরা দেখেছি যে বেশ পাওয়া যাচ্ছে। এবং আমরা দেখছি যে ছেলেদেরও পাঞ্জাবির চাহিদার পাশাপাশি শার্ট টি শার্ট এগুলো বেচা বিক্রি হচ্ছে। তো রাজু, এই ছিল আমার কাছে ঈদ কেনাকাটার এখনো পর্যন্ত সর্বশেষ। ঈদের সবশেষ কেনাকাটার খবর জানাচ্ছিলেন সহকর্মী ফেরদৌস লিপি। মাছদেশ ভোলায় হঠাৎ করে মাছের আকাল দেখা দিয়েছে। মেঘনা তেঁতুলিয়া নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। দুই মাসের অবরোধের পর মে জুন মাসও নদীগুলো মাছ শূন্য। এ অবস্থায় জেলে পল্লীগুলোতে চলছে চরম দুর্দিন। আর সংসারে চলমান টানাপোড়েনের মধ্যেই ঈদুল ফিতর আনন্দের পরিবর্তে যেন এসেছে বাড়তি হতাশা হয়ে। মৎস্য বিভাগ বলছে জলবায়ু পরিবর্তনের কারণে মৌসুম কিছুটা পরিবর্তন হলেও শিগগিরই মাছের দেখা মিলবে। নাসির উদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। সদর উপজেলার নাসির মাঝি ঘাটের জেলে বাসার সোমবার তার পাঁচজন সহযোগীকে নিয়ে সকাল থেকে মেঘনার জল ছেকে মাত্র তিনটি ইলিশ পেয়েছেন। বিক্রি করেছেন 1200 টাকায়। ট্রলারে তেল খরচ হয়েছে 15 লিটার। মাছ বিক্রি করে তেলের টাকা পরিশোধ ওঠেনি। তারপরও প্রতিদিন বাসারের মতো আশায় বুক বেঁধে নদী আর সাগরে ছুটছেন শত শত জেলে নৌকা ট্রলার। এদের অধিকাংশই ফিরে আসছেন শূন্য হাতে, আর টানা লোকসানের মুখে দিশেহারা মাছ ব্যবসায়ীরাও। দীর্ঘদিনের অবস্থা চলতে থাকায় অভাব অনটনের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে দাদনের বোঝা। নানামুখী সংকটের মুখে মাছ নির্ভর এই বিশাল জনগোষ্ঠীর মধ্যে ঈদের আনন্দের পরিবর্তে দেখা দিয়েছে হতাশা। কাপড় সবরও কিনতে পারি না, ঈদ ঈদ খুব কষ্টকর পৌঁছে, আমার চিনিও কিনতে পারি না, মাছ একবারে কম। সামনে ঈদ আইয়ে কি করে কিনে কিনে কাটা করবো জানি না। নদী তাই দিয়েছে আমাদের ব্যবসা বাণিজ্য, এখন আমাদের খুবই খারাপ। সরকার যদি আমাদেরকে সাহায্য করে আমরা দুর্দশাগ্রস্ত এসব জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ঈদ উৎসবের জন্য সাহায্যের দাবি জানিয়েছেন জেলেদের নিয়ে কাজ করা এই উন্নয়ন কর্মী। স্থানীয় সরকার, বাংলাদেশ সরকার এবং বেসরকারি এনজিওদের উচিত তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। জলবায়ুর প্রভাবের কারণে মৌসুমে কিছুটা পরিবর্তন এসেছে উল্লেখ করে মৎস্য কর্মকর্তা বলেন জেলেদের সহায়তার জন্য প্রকল্প গ্রহণ করা হচ্ছে। তাদের জন্য ইকোপিস প্রকল্পের মাধ্যমে কিছু কার্যক্রম আমাদের চলতেছে, কিন্তু তাও আসলে প্রয়োজনের তুলনায় কম। আমরা আশা করতেছি যে আমাদের একটা প্রকল্প চালু হওয়ার সম্ভাবনা আছে, সেই প্রকল্পটা চালু হলে আমরা জেলেদেরকে বিভিন্ন কার্যক্রমে সহায়তা করতে পারব। জেলার 20 লাখ মানুষের মধ্যে প্রায় 2 লাখ মানুষের জীবিকার প্রধান উৎস মেঘনা তেঁতুলিয়ার মাছ শিকার। সময় সংবাদ এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি। আর ঈদ উদযাপনে আপনজনের পানে ছুটছেন নগরবাসী, নির্দিষ্ট সময়ে যানবাহন ছেড়ে যাওয়ায় স্বস্তি। সার্বিক অবস্থা নিয়ে দুই মন্ত্রীর সন্তোষ। দুই থানায় 1000 টাকা নেয়, যদি টাকা না দেওয়া হয় তাহলে তো এসে কি করে গাড়িতে রেখার বদলে ব্যবস্থা করে, লাঠি চাষ করে, বাড়ি মারে, গাড়ি একটা গিলাস ভাঙে। ঈদ সামনে রেখে ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। টাকা না দিলে মারধর সহ নানা হয়রানি অস্বীকার কর্তৃপক্ষের। আস্থার সম্পর্ক তৈরির জন্য ভারত সরকারের নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠক, বলছেন বিএনপি নেতারা। ক্ষমতায় যেতে বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে দলটি, মন্তব্য আওয়ামী লীগের। বৃষ্টি ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর বাঁধ ভেঙে 40 গ্রাম প্লাবিত। ফেনীর মুহুরি বাঁধ দিয়ে লোকালয়ে ঢুকেছে পানি, চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বন্যা। এবং বহু প্রতীক্ষার পর কাল শুরু হচ্ছে রাশিয়া বিশ্বকাপ, থাকবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান,
মস্কোয় জড়ো হয়েছেন হাজারো ফুটবল সমর্থক। এ ছিল রাতের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আর সঙ্গে থাকুন সময়ের।